बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, प्रिय शिक्षकवृंद, अस्सलामु अलैकुम रहमतुल्लाह व बरकातहू। आज विश्वजुड़े करोना भाइरास प्रभावे सकल मानुष आतंकित। अल्लाह सकल मानुष के महामारी करोनार हाथ थेके रक्षा करुक। प्रिय शिक्षार्थी, तुम्हारा अवगत आसो प्राय दीर्घ 4 मास जावत বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে এই করোনার কারণে। তাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা DRM ইউনাইটেড আইডিয়াল কলেজের উদ্যোগে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। সেই লক্ষ্যে সকলকে শুভেচ্ছা। আমার ছবি, শিক্ষক পরিচিতি, কাজী আবু নাইম, প্রভাষক ব্যবস্থাপনা, DRM ইউনাইটেড আইডিয়াল কলেজ, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা, গ্রাম ঠাকরা, পোস্ট ওয়াদুনগর, থানা কালীগঞ্জ, জেলা সাতক্ষীরা। মোবাইল নাম্বার 01720549682। প্রিয় শিক্ষার্থী, শিক্ষা পরিচিতি সম্পর্কে আমরা দেখলাম এবং জানলাম ভিডিও কন্টেন্টের মাধ্যমে। পাঠ পরিচিতি, বিষয় ব্যবস্থাপনা, পত্র দ্বিতীয়, বিষয়কে 278, অধ্যায় প্রথম পত্র, ব্যবস্থাপনার ধারণা। আজকের পাঠ 23/07/2020, সময় 11:20। ব্যবস্থাপনা ধারণা। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ সম্পর্কে জানলাম। শিখনফল, ব্যবস্থাপনার সংজ্ঞা বলতে পারবে, ব্যবস্থাপনা শব্দের অর্থ সম্পর্কে শিখতে পারবে, ব্যবস্থাপনা ধারণা ব্যাখ্যা করতে পারবে, ব্যবস্থাপনা স্তর বর্ণনা করতে পারবে। ব্যবস্থাপনার ধারণা, কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট, সভ্যতার প্রাথমিক অবস্থা থেকেই ধীরে ধীরে ব্যবস্থাপনার উৎপত্তি বিকাশ লাভ করে। কালের বিবর্তনের গতিধারায় বর্তমান ব্যক্তিক, পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক, রাষ্ট্রীয়, ধর্মীয় সহ সকল পর্যায়ে ব্যবস্থাপনা একটি অপরিহার্য উপাদান হিসাবে পরিগণিত। প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবস্থাপনার ধারণা সকল জানলাম এবং দেখলাম ভিডিও কন্টেন্টের মাধ্যমে। ব্যবস্থাপনা শব্দের অর্থ, ব্যবস্থাপনা ইংরাজি প্রতিশব্দ, ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে ম্যানেজমেন্ট শব্দটি ইতালীয় ম্যানেজার শব্দ হতে উৎপত্তি হয়েছে, যার অর্থ টু টেন আপ দ্য হর্স, অর্থ ঘোড়াকে পরিশিক্ষিত করে তোলা। আবার অনেকেই মনে করেন ম্যানেজমেন্ট শব্দটি ফরাসি শব্দ ম্যানেজার ও ম্যানেজ শব্দ দুটি হতে এসেছে। ম্যানেজ শব্দ অর্থ হচ্ছে পরিবার পরিচালনা করা, টু ডিরেক্ট অফ হাউস হোল্ড, এবং ম্যানেজ শব্দ অর্থ হচ্ছে পথ প্রদর্শক, টু টেক অফ অ্যান্ড অ্যাক্ট অফ গাইডিং। প্রিয় শিক্ষার্থী, ব্যবস্থাপনা শব্দের অর্থ আমরা জানলাম ভিডিও কন্টেন্টের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, ব্যবস্থাপনা সংজ্ঞা আমরা জানি, ব্যবস্থাপনা কি কাকে বলে। কোনো উদ্দেশ্য অর্জনের জন্য অন্যের দ্বারা কৌশলে কাজ করে নেওয়াকে ব্যবস্থাপনা বলে। প্রিয় শিক্ষার্থী,
এই আলোকে এলপি বলে, ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিং ডান্ডা থ্রু দ্য ইফেক্ট অফ আদার পিপুল। অর্থাৎ ব্যবস্থাপনা হলো অন্য লোকের দ্বারা কৌশলে কাজ করে নেওয়ার প্রচেষ্টা। প্রিয় শিক্ষার্থী, আমরা সংজ্ঞা সম্পর্কে জানলাম এবং দেখলাম। নেক্সট, ম্যানেজমেন্ট শব্দের বিভিন্ন ভাগ। ম্যানেজমেন্ট ইংরেজি শব্দ, একে তিনটি ভাগে ভাগ করা যায়, যথা ম্যানেজ ব্যবস্থা করা, দুই মেন মানুষ সকল বা মানব জাতিকে বোঝানো হয়েছে, তিন ট্যাকফুলি কৌশলে, অর্থাৎ মানুষকে কৌশলে পরিচালনা করা। প্রিয় শিক্ষার্থী, ম্যানেজমেন্ট শব্দ থেকে আমরা তিনটি ইংরেজি শব্দ ভাগ করে এর ব্যাখ্যা জানলাম এবং বুঝলাম, দেখলাম। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে আমরা দেখব ব্যবস্থাপনার স্তর। ব্যবস্থাপনার স্তর একটি পিরামিড আকারে, ত্রিভুজ আকারে অবস্থান করছে, সবচেয়ে উচ্চ স্থানে। তোমরা দেখতে পাচ্ছ কম জায়গা নিয়ে উচ্চ স্তর অবস্থান করছে, তার নিচে মধ্যস্তর তার চেয়ে বেশি জায়গা নিয়ে অবস্থান করছে, আবার তার নিচে নিম্নস্তর মধ্যস্তর অপেক্ষা বেশি জায়গা নিয়ে অবস্থান করতেছে। এই চিত্র এটা দেখানোর মানে হচ্ছে এইটাই, উচ্চ স্তরে অবস্থানকৃত ব্যক্তিবর্গরা সাধারণত তারা কম সংখ্যার লোক হয়, তার নিচে মধ্যস্তরে অবস্থানকৃত ব্যক্তিবর্গরা উচ্চ স্তরের তুলনায় একটু বেশি লোক সংখ্যা হয়, আবার সর্বশেষ স্তর নিম্ন স্তরে, এইখানে যে কোনো প্রতিষ্ঠানে কর্মী বাহিনী অপেক্ষাকৃত বেশি থাকে, তা এই স্তরের ভাগটা অনেকটা বেশি। প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবস্থাপনার স্তরের পর্যায়ক্রমিক ধাপ চিত্র মধ্যে দেখলাম, এবার পরবর্তীতে এগুলোর সংজ্ঞা কী হয় আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, ব্যবস্থাপনার স্তর, লেভেলস অফ ম্যানেজমেন্ট, প্রতিষ্ঠানের কার্যাবলী সুষ্ঠুভাবে করার জন্য বিভিন্ন পর্যায়ে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পর্যায়ক্রমিকভাবে দায়িত্ব ও কর্তব্যের যে সুশৃঙ্খল ভিত্তি প্রতিষ্ঠা করা হয় তাকে ব্যবস্থাপনা স্তর বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবস্থাপনা স্তর সম্পর্কে জানলাম এবং ব্যবস্থাপনা কয়টি ভাগে ভাগ সেটা আমরা দেখব। ব্যবস্থাপনা স্তরকে তিনটি ভাগে ভাগ করা হয়, যথা এক উচ্চ স্তরের ব্যবস্থাপনা, দুই মধ্য স্তরের ব্যবস্থাপনা, তিন নিম্ন স্তরের ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থী, ব্যবস্থাপনার সংজ্ঞাটা আমরা জানলাম, ব্যবস্থাপনার ধারণা জানলাম, ব্যবস্থাপনার অর্থ জানলাম, ব্যবস্থার সংজ্ঞা জানলাম, ব্যবস্থা স্তর কয়টি ভাগে ভাগ সেটাও জানলাম। এবার ব্যবস্থাপনা পরবর্তীতে যেসব সংজ্ঞাগুলো আছে সেগুলো আমরা জানবো স্তর সম্পর্কে। উচ্চ স্তরের ব্যবস্থাপনা, টপ লেভেল অফ ম্যানেজমেন্ট। প্রিয় শিক্ষার্থী, এই উচ্চের সংজ্ঞাটা কী বা কাকে বলে আমরা সেটা জানবো। প্রতিষ্ঠানের লক্ষ্য ও কৌশল নির্ধারণ, পূর্ব অনুমান, অর্থসংস্থান, উদ্যোগ গ্রহণ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন এবং নীতি নির্ধারণের কাজে যে সকল ব্যক্তি অবস্থান করেন তাকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা উচ্চ স্তরের ব্যবস্থাপনার সংজ্ঞাটা জানলাম, যেমন চেয়ারম্যান বা সভাপতি এই স্তরে অবস্থান করে, দুই ব্যবস্থাপনা পরিচালক এই স্তরে অবস্থান করে, তিন মহাব্যবস্থাপক ইত্যাদি এই স্তরে অবস্থান করে। একে আবার প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরও বলা হয়। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে আমরা দেখব মধ্যস্থের ব্যবস্থাপনা কী বা কাকে বলে। মধ্যস্থের ব্যবস্থাপনা
মিডিল লেভেল অফ ম্যানেজমেন্ট, উচ্চ স্তরের ব্যবস্থাপনা কর্তৃক নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা, নিম্ন পর্যায়ের কর্মীদের যাতে বাস্তবায়ন করতে পারে সেই বিষয়ে তদারকি করাকে মধ্যস্তরে ব্যবস্থাপনা বলে। যেমন সাধারণ ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক, মানব সম্পদ ব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপক। এখানে একটু বলে রাখার দরকার আছে প্রিয় শিক্ষার্থী, বিভাগীয় ব্যবস্থাপক কতগুলো বিভাগের সমন্বয় বিভাগীয় ব্যবস্থা গঠিত হয়। আমরা এখানে দেখতেছি কয়া উৎপাদক ব্যবস্থাপক, খয়া করায় ব্যবস্থাপক, গোয়া বিক্রয় ব্যবস্থাপক, ঘা অর্থ ব্যবস্থাপক ইত্যাদি। এই যে কয়টি ব্যবস্থাপক বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে, এর এক একটি বিভাগে একজন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন প্রিয় শিক্ষার্থী। একে আবার নির্বাহী বা এক্সিকিউটরি স্তরও বলা হয়। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী আমরা নিম্ন স্তরের ব্যবস্থা সম্পর্কে জানব। নিম্ন স্তরের ব্যবস্থাপনা, লোয়ার লেভেল অফ ম্যানেজমেন্ট। প্রিয় শিক্ষার্থী, যে স্তরে নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যে সকল ব্যক্তি প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবস্থাপনার কাজকে তদারকি করেন, নিম্ন স্তরের ব্যবস্থাপনা বলে। প্রিয় শিক্ষার্থী, এই স্তরে যে সকল ব্যক্তির অবস্থান করেন তার মধ্যে এক সহকারী ব্যবস্থাপক, কর্মনায়ক, তত্ত্বাবধায়ক, ফোরম্যান এবং কর্মীবৃন্দু। প্রিয় শিক্ষার্থী, এই কর্মীবৃন্দু একটি প্রতিষ্ঠানের জন্য প্রাণস্বরূপ। কর্মী নেই কোনো কাজ নেই, কর্মী থাকলে কাজ হবে, কর্মী না থাকলে কাজ হবে না। প্রিয় শিক্ষার্থী, মধ্যস্তর এবং নিম্ন স্তরের মধ্যে সংযোগ ঘটানোর জন্য স্ব বিভাগের যিনি প্রধান থাকেন অর্থাৎ বিভাগ ব্যবস্থাপক, তার কাজের সহযোগিতা করার জন্য এই সহকারী ব্যবস্থাপক স্ব বিভাগ প্রধানদের সার্বিকভাবে সহযোগিতা করেন। দুই, কর্মনায়ক। এই কর্মনায়ক সহকারী ব্যবস্থাপকের কাজের গতিশীল করার জন্য সর্বক্ষণ তাকে কাজে সহযোগিতা করেন কর্মনায়ক। কর্মনায়ক অধীনে তত্ত্বাবধায়ক যিনি আছেন তিনি ফোরম্যান সহ কর্মীদের কাজ যথাভাবে তদারকি করেন, ভুল ত্রুটি থাকলে সেটা যথাভাবে সংশোধন করার জন্য সহকারী ব্যবস্থাপক, প্রধান ব্যবস্থাপক, পর্যায়ক্রমে উচ্চ স্তরের সাথে যোগাযোগ করে তা তাৎক্ষণিকভাবে দ্রুত সমাধান করার চেষ্টা করেন। আর কর্মী বিন্দু তো বলেছি এর আগে, কর্মী একটি প্রতিষ্ঠানের প্রাণস্বরূপ। কর্মী যদি না থাকে প্রতিষ্ঠান কাজ হবে না, কর্মী থাকলে প্রতিষ্ঠানের কাজ সুষ্ঠু সুন্দরভাবে চলবে। আমরা রেডিও, টিভি বা বিভিন্ন মিডিয়ায় দেখছি, শুনছি যে গার্মেন্টস শিল্পীরা, শিল্পের কর্মীরা বিভিন্নভাবে তারা আন্দোলন করতে তাদের দাবি দেওয়া আদায় লক্ষ্যে, যার কারণে গার্মেন্টস সেক্টর বন্ধ থাকে। এভাবে বিভিন্ন কর্মীরা আন্দোলনের মাধ্যমে তাদের দাবি দাওয়া পূরণ করে আবার কর্মক্ষেত্রে কাজ করেন। প্রিয় শিক্ষক, তাই বলবো কর্মী একটি প্রতিষ্ঠানের প্রাণস্বরূপ। সুতরাং ব্যবস্থার তিনটি স্তর মধ্যে উচ্চ স্তর ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত, মধ্যস্তর ব্যবস্থাপনা সংযোগের সাথে জড়িত, নিম্ন স্তরের ব্যবস্থাপনা ব্যবস্থাপনার কাজ বাস্তবায়নের সাথে জড়িত। প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবস্থাপনার স্তর সম্পর্কে জানলাম, শুনলাম, দেখলাম। পরবর্তীতে আমি তোমাদের দলীয় কাজের গ্রুপ ওয়ার্ক হিসেবে দুটি দলে বিভক্ত করেছি, কদল বিক্রয় ব্যবস্থাপক ব্যবস্থা কর্মী স্তরে কাজ করেন, খদল নিম্ন স্তরের ব্যবস্থাপনা কারা কাজ করেন ব্যাখ্যা করো। এই দুটি দল তোমরা যথাভাবে
উত্তর তৈরি করে আমাকে প্রমাণ করবে। আশা করি তোমরা কাজটি দ্রুত সাথে করার চেষ্টা করবে। নেক্সট, বাড়ির কাজ, হোমওয়ার্ক, ব্যবস্থাপনা কি পেশা ব্যাখ্যা করো। দুই, ব্যবস্থাপনার আওতাসমূহ বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, বাড়িতে তোমরা এই কাজটা করার চেষ্টা করবো, আশা করি তোমরা করতে পারবা বলে আমি মনে করি। সহায়ক বইসমূহ, রেফারেন্স বুক, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, অর্গানাইজেশন অফ বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট পার্ট সেকেন্ড পেপার, অক্ষরপত্র প্রকাশনী, লেখক শরীফুল ইসলাম ও হযরত আলী, দি যমুনা পাবলিশার্স, লেখক নাম মোহাম্মদ খালিকুজ্জামান। প্রিয় শিক্ষার্থী, আমরা বই সম্পর্কে জানলাম। আশা করি এখান থেকে যেটা মন চায় সেই বইটা তোমরা কিনবে। উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে আজকের পাঠদান শেষ করছি।